কালকে যে ঘটনা যেটাই হয়েছে আমি শুনেছি, পুরো ঘটনার বিষয়টাই আমরা দুঃখিত। যে এই ধরনের ঘটনা আমরা আশা করি না। আপনারা জানেন যে কালকে আমরা ক্যাবিনেট মিটিং এর পরে আপনারাই অনেকে ছিলেন ওখানে আমার সাথে আলোচনা করার জন্য। পরে আপনাদেরকে আমি নিজেই আহ্বান করে আমাদের কনফারেন্স রুমে আলোচনা করেছি, সার্বিক বিষয় আপনাদেরকে জানিয়েছি করোনার বিষয়ে, এবং আপনারা সবসময় সহযোগিতা করেন। আপনারাও জানতে চান, আমরাও বলার চেষ্টা করি। যখন যে প্রশ্ন করেন আমরা সেই উত্তর দিয়ে থাকি, এবং আমাদের কাছে যতটুকু নিউজ থাকে দেওয়ার মতো আমরা কিন্তু সেটা আপনাদেরকে দিয়ে আসছি। তো ওই নিউজের পরে আমি ওখান থেকে বাসায় চলে আসি। তো বাসায় ওই কনফারেন্সের পরে বাসায় আর এই আসার প্রায় ঘন্টা দুই পরে আমার কাছে খবর আসলো যে একটা ইনসিডেন্ট ওখানে হয়েছে। তো ইনসিডেন্টটা কি যতটুকু আমি শুনেছি আর কি আপনাদেরকে সেটাই বলি। তো ওখানে সচিব সাহেবের পাশে যে রুম আছে সেই রুমে তো ফাইল টাইল রাখা আছে, এবং সচিব সাহেবরা বা ওনার যে অন্যান্য যে পিএস আছে তারাও মিটিংয়ে ছিল, রুমে ছিল না। তো সেখানে ওই রুম খালি ছিল যেখানে ফাইলগুলো ছিল। তো এখানে কোন এক সাংবাদিক ওই রুমে ঢুকে ওই ফাইলের ছবিগুলো তুলতেছিল, এবং কিছু ফাইল উনি নিজে নিয়েছিল। এর মধ্যে খালি রুম ছিল, তখন ওখানকার যারা ডিউটিতে ছিল বাইরে ডিউটি পুলিশ, তারা এসে দেখলো একজন ব্যক্তি ওখানে ফাইলের ছবি তুলতেছে, এবং ফাইল কিছু নামাইয়া ব্যাগে ঢুকাইছে, শরীরেও ঢুকাইছে। তো তখন সে কল করছে, চিল্লাচিল্লি করছে, এবং ওই মহিলারা আসছে, আমাদের মহিলা অফিসাররা আসছে, এসে তারপর ধরছে যে আপনি এটা কেন এসব করছেন। তো তখন তার কাছ থেকে ওই কাগজ এবং ফাইলগুলো নেওয়া নিচ্ছে, তার মধ্যে পুলিশও খবর দিচ্ছে। যতদূর আমি জেনেছি পুলিশের এসপি আসছে, অন্যরা আসছে, তখন তারা এটা টেক ওভার করছে। টেক ওভার করে তার তাকে ওই ফাইল টাইল সম্বন্ধে জিজ্ঞেস করছে, বা ফাইল টাইল সেটা তার শরীর থেকেও পেয়েছে মহিলা পুলিশরা বা ওনারা, এসপিও ছিল, আর প্লাস মোবাইলটাও নিছে, নিয়ে মোবাইলেও অনেক ছবি পাইছে ওই ছবিগুলো তোলার। এখন এই জিনিসটাও দুঃখজনক, কেন এই ফাইলগুলো ছিল হলো এই টিকা সংক্রান্ত। আমরা যে রাশিয়ার সাথে টিকা চুক্তি করছি, চায়নার সাথে টিকার চুক্তি করছি, এবং সেগুলি নন ডিসক্লোজার আইটেম, আমরা রাষ্ট্রীয়ভাবে বলেছি যে আমরা এটা গোপনে রাখবো, বলবো না, নন ডিসক্লোজার। তো সেইগুলো যদি বাইরে চলে যায় তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, এবং আমরা টিকা নাও পেতে পারি, আমাদের দেশে তারা টিকা নাও দিতে পারে। তো কাজে এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এটা একটা সিক্রেট ডকুমেন্ট, এবং সেই সিক্রেট ডকুমেন্টটা বাইরে যাওয়া উচিত হয় নাই। এবং আমরা তো যখনই যেটা বলি সেটা আমরা আপনারা চাইলেই বলি। তারপর ওখানে শুনলাম যে ওখানে অনেকক্ষণ আটকে রাখছে, যে কথাটা আসলো ওটা পুলিশের কাছে যখন ওরা আসছে, তারা পুলিশের এসপি, তারপর তার লোকজন, তারা তার সাথে তাকে সেতু শুয়ে পড়ছে, আমরা যেটা দেখতেছিলাম শুনছিলাম যে ওখানে বসে পড়ছে, শুয়ে পড়ছে, তাকে নিতে পারতেছিল না, বের করতে পারে, এটা নিয়েই অনেকক্ষণ সময় গেছে এটি আমাকে বলা হয়েছে। এবং কোনো শারীরিকভাবে কোনো রকমের যে নির্যাতন বা আঘাত এটা কিন্তু হয় নাই, এই কথাটা সঠিক নয়।
এবং সে তারা তো আছে একজন সিনিয়র অফিসার, সে অ্যাডিশনাল সেক্রেটারি, আর দুজন ডেপুটি সেক্রেটারি লেভেলের মহিলা এরা ওখানে ছিল, এরাই তার সাথে প্রাথমিকভাবে ডিল করছে। পরবর্তীকালে যখন এই ঘটনা হয়েছে, স্টেট সিক্রেটের বিষয় আসছে, তখন পুলিশকেও ডাকছে, ডাইকা নিয়ে তারপরে এই ঘটনাগুলো ই হয়েছে। তা আমরা এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত চাই না, আমরা তো আপনাদের সাথে কোঅপারেট করেই কাজ করছি। যখনই যে যেটা আপনারা আমার দরজার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে যায়, আমিও তারপরেও ওখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি, যেখানেই চেয়েছেন আমরা সেখানেই কথা বলি, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব বলা, রাষ্ট্রীয় বিধিনিষেধ যেটুক আছে ওটুক বাদে আমি বলি, এবং আগামীতেও সেটা পাবেন। বাট এই ধরনের জিনিসটা তো দরকার ছিল না, কথাটা সেটা যে ওখানে যে বা এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না বা ঢুকে কোনো প্রয়োজন ছিল না, এটি আমরা মনে করি। যে ঘটনা এতটুকুই আমি জানি, কারণ আমি তো আর ওখানে উপস্থিত ছিলাম না, আমি বিভিন্ন লোকের কাছ থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারি। এখন আইনের যে বিষয়টা, আমি তো আর আইনজ্ঞ না, আর তাকে যে দুর্নীতি উনি যে রিপোর্টিং করেছেন, সেই রিপোর্টিংয়ের জন্য তো আর আজকের এই ঘটনা নয়, আজকের ঘটনাটার উপরেই আপনি কথা বলতে হবে যে ওখানে যা ঘটেছে ওই ঘটনার উপরেই কিন্তু এই পরবর্তী এই জিনিসগুলো ঘটতেছে। যে ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট, যেটার এখন টিকা সংক্রান্ত, যেগুলো আমরা স্টেট লেভেলে আমরা কমিটমেন্ট দিছি যেগুলো কোথাও আমরা বলবো না, সেগুলো যদি কেউ নেয় তাহলে আমরা কি করতে পারি? মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন, রিমান্ড আবেদনে একটা কথা সুস্পষ্ট করে বলা হয়েছে যে তিনি যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে দীর্ঘদিনের জন্য তিনি পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনি কি সেটাই মনে করেন? এই আইনের বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ আমি আইনজ্ঞ না, আমি তো আর ওখানে জানিও না, আমি তো এখন এখানে, আমি ওখানে কি ঘটছে তা তো জানি না, ওখানে আজকে যে মানে কোর্টে এনেছিল বা ওখানে ঘটনাটা কি হয়েছে সব তো আমি জানি না। মাননীয় মন্ত্রী, আমার ছোট্ট প্রশ্ন সেটি হচ্ছে, কালকে রোজিনা আপাকে যখন ওই রুমে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে, আমিও 3 ঘন্টা ওখানে ছিলাম, বাইরে ছিলাম, এবং ওনার সাথে আমার কথা হয়েছে। আপনি তো ছিলেনই, আমার ওই মিটিং এ আসছিলেন আপনারা? আমি মিটিং এ ছিলাম না, কিন্তু তারপরে উনি যেটা বলেছেন, আমাকে ঢুকতে বলা হয়েছে, এটা আমাকে ট্রাফে ফেলার জন্য এটা করা হয়েছে, আপনি এই বিষয়ে কি বলবেন? আমাকে এখানে একটা রাষ্ট্রীয় যেখানে ফাইল রাখা আছে ওখানে তো কেউ, যতদূর আমি জানি তো কেউ রুমে ছিল না, এবং খালি রুম ছিল, খালি রুমের মধ্যে উনি ঢুকছেন, তো সেটা যদি কিনা ট্র্যাপে ফেলা হয়, কেউ যদি অন্যায় করে সেটা তো সামনে বেরিয়ে আসবে, এবং কেউ যদি অন্যায় করে থাকে তো তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটাও আমি বলতেছি যে আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকমের কেউ অন্যায় করে থাকে সেই অন্যায়ের ব্যবস্থা আমরা নিব। আরো একটা বিষয় দেখেছি, মাননীয় অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা আমরা ভিডিওতে দেখেছি তার বুকে গলায় চেপে ধরেছে, এটি আপনার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদা, এই আচরণটি কি, এই আচরণটা আপনি কি আপনারা এটি কোনো মানে ব্যবস্থা নেবেন কিনা বা আপনারা কোনো তদন্ত করবেন? আমরা এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব, এবং আমরা যেটা জিজ্ঞেস করেছি যে ঘটনাটি বললেন যে এই ধরনের কোনো ফিজিক্যাল কোনো অ্যাসল্ট করা হয়েছে কিনা, কিন্তু উনি একজন সিনিয়র অফিসার বলছে যে ফিজিক্যাল অ্যাসল্ট তো আমি করিনি, বরঞ্চ আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে, এবং আমি যখন আটকাইতে চেষ্টা করছি তাকে, আমার গায়ে খামচি দিচ্ছে, আমার গায়ে আমাকে থাপড় দিচ্ছে, আমরা তো তাকে খালি আটকাবার চেষ্টা করছি, তারপরে তো পুলিশে চলে আসছে আধা ঘন্টার মধ্যে, এসে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়েছে। তো এই কথাটা ওনারা আমাকে বলেছে, এতটুকু আমি তো টেলিফোনে এটা জেনেছি, এবং পরবর্তীকালে এটা নিয়ে যখন আরও আলোচনা হবে বা এই বিষয় নিয়ে যখন বহাস হবে, তখন তো অটোমেটিক্যালি সত্য বেরিয়ে আসবে ঘটনাটা কি। কোনো নির্দোষ লোক সাজা পাক এটা আমরা চাই না, এটা আমি স্পষ্ট বলতেছি, কারণ আপনারাও দেশের কাজ করেন, আমরাও দেশের কাজ করি, আমরা এমন কিছু করব না যে দেশের ক্ষতি হয়ে যায়
দেশের মানুষের ক্ষতি হয়ে যায়, সরকারের ক্ষতি হয়ে যায়, এটা আমরা কখনো চাই না। আমরা দেড় বছর যাবত এই করোনা নিয়ে কাজ করতেছি, টিকার সংকট দেখা দিচ্ছে, সেই টিকা নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করতেছি, সেই চায়নার সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, এবং এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছি, নন ডিসক্লোজার সই করছি। আর সেই জিনিসগুলো যদি কেউ নিয়ে নিতে চায় এবং সেটা ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে, কারণ ওই রাষ্ট্র আমাদের সাথে আর কোনো হয়তো ডিপ্লোম্যাটিক রিলেশনই রাখবে না, এবং আমাদের টিকা তো পাওয়া দূরের কথা, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের সকলেরই কি আপনি যখন নন ডিসক্লোজার ডকুমেন্ট সই করেন তখন সেটাকে যদি ভঙ্গ করেন তাহলে চুপ, তাহলে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে না, যা আপনি ভায়োলেট করলেন। ওই চুক্তির ভিত্তিতেই তো আপনাকে ভ্যাকসিন দিবে, আর এই চুক্তি ভায়োলেট করলে তো আপনি ভ্যাকসিন পাবেন না, আমরা তো জনগণের ভ্যাকসিন দিতে পারবো না। এটা আমরা শুনেন, এখানে 9 ঘন্টা 6 ঘন্টা আমরা আটকে রাখিনি, যতদূর আমরা শুনেছি, আমরা ওনার ডাকার এই এখানে সচিব সাহেব আছে, আধা ঘন্টার মধ্যে পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ তো আছেই, হোম মিনিস্টার নিজেও জানে, হোম মিনিস্টার তো আমার আগে জানে এই ঘটনা, তারপরে সে জানে, তারা পুলিশরা সে কপারেট হয়তো করতেছিল না, ওই যে শুয়ে পড়তেছিল এই করতেছিল, এ কারণে ওখানে একটু দেরি হয়েছে, বা তাকে আটকিয়ে রেখে কোনো রকম নির্যাতন করেছে এটা আমার জানা নেই। কিন্তু পুলিশ তো বলেছে যে আমরা আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করেনি, ফাইল নেওয়ার জন্য তো ওখানে যাওয়ার তো প্রয়োজন নাই, কিন্তু সে তো অস্বীকার করেছে যে আমরা আমি এখান থেকে ফাইল নেইনি, এখানে ফাইল নেইনি সে, এটা তো তাহলে সে ওখানে ভিতরে গেছে কেন, ওখানে সে তো বলছে আমাকে এখানে যেতে বলা হয়েছে, তাকে কেন যেতে বলা হয়েছে, সে কোনো একটা কারণে জিজ্ঞেস করেছে যে তখন সে তাকে বলছে যে যেতে বলা হয়েছে। শুনেন, এগুলো তো অনেক কনফ্লিক্টিং কথাবার্তা, ওখানে একটা লোক গেছে, কেউ কি কাউরে জোর করে নিতে পারে, একটা যেখানে কনফিডেন্সিয়াল ফাইল আছে সেখানে কেউ কাউরে জোর করে নিতে পারে, এটা পারে না। তা এখন যদি কিনা এখন অপরাধ যদি হয়ে থাকে না হয়ে থাকে তাহলে তো আইনিভাবেই সেটা প্রমাণ হয়ে যাবে, আমরা তো কারো জোর করে কোনো রকমের কষ্টে বা কোনো রকমের অন্যায় করার আমরা কোনো পক্ষ পাচ্ছি না, এটা তো সবই রাষ্ট্রের কাজ, সবই রাষ্ট্রের কাজ নিয়েই কথা হচ্ছে, এটা ব্যক্তিগত কোনো কোনো আক্রোশ কারোর বিরুদ্ধে আমাদের নাই, আমরা সকল সাংবাদিকদেরকে সম্মান করি এবং সব সময় আপনাদেরকে ডাইকে নিয়ে আমরা সব তথ্য দিই, তো তথ্য নেওয়ার জন্য ঘরে ঢুকে নিয়ে ক্যামেরার মধ্যে ছবি তুলছে, এই বিষয়ে কী বলবেন আপনারা, না ক্যামেরা হাত থেকে কখন নিছে, যখন ওনার কাছ থেকে নিছে, মোবাইল তো নিয়ে নিবেই আগে, ক্যামেরা তো আছে, তার ক্যামেরা আছে না, ছবি যখন ক্যামেরার ভিতরে যদি ছবি পাওয়া যায়, আরো যারা আছে, যারা আরো আছে তারা তো যখন কথাবার্তা হবে এটা নিয়ে আলোচনা হবে, তারা তো সকলেই আছে যারা ওখানে ছিল, কাজে তাদের স্টেটমেন্ট নিলে পরে আপনারা বুঝতে পারবেন, আমি তো ছিলাম না ওখানে, কাজে আমি এত সব স্টেটমেন্ট তার আমার ঠিক হবে না। ওকে, একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ ফাইল একজন সচিবের পিএসএ রুমে আছে, সেই রুমে সিসি ক্যামেরা নেই, এটি আপনি আসলে কি বলবেন, মানে এত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, আমাদের ওখানে সিসি ক্যামেরা আমাদের ইয়ের মধ্যে লাগানো আছে না, ইয়ের মধ্যে না, রুমে থাকে না, ওই ইয়ের মধ্যে তো আছে, বাইরে তো আছে, বাইরে আছে সিসি ক্যামেরা, তো রুমে রুমে থাকে না, বাইরে আছে সিসি ক্যামেরা। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন, যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।